আসলাম, ইতালির ডানপন্থী নতুন সরকার অবৈধ অভিবাসন বন্ধে কি কি পদক্ষেপ নিচ্ছে এবং সর্বশেষ ইতালির এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে ইতালির রাজনীতিতে কিন্তু একটি বিষয় লক্ষ্য করা গিয়েছে। এখানে কিন্তু সকলে ধারণা করছিল যে প্রবাসী যারা রয়েছে এবং অভিবাসী যারা রয়েছেন তাদের উপরে একটু চাপ আসতে পারে, যেহেতু ডানপন্থী সরকার ক্ষমতায় এসেছে। আসলে একটু ব্যতিক্রম হয়েছে, সেটা কিন্তু সংসদে প্রথমে যে কিন্তু যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করতে চাচ্ছে, অভিবাসী প্রত্যাশী, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই কঠোর হুঁশিয়ারি কিন্তু প্রতিফলন শুরু হয়েছে। আপনাকে একটি বিষয় আমি জানিয়ে দিতে চাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু ভূমধ্য সাগরের তিনটি জাহাজ, কিন্তু অভিবাসী প্রত্যাশীদের তিনটি জাহাজ কিন্তু আসলে রয়েছেন, তবে তাদের প্রতি এখনো পর্যন্ত ইতালিতে প্রবেশের কোন অনুমতি কিন্তু ইতালি সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কিন্তু পাওয়া যায়নি। পাশাপাশি তারা বলেছেন যে যে এনজিও গুলো এই অভিবাসী প্রত্যাশী জাহাজগুলোকে এবং অভিবাসী প্রত্যাশীদেরকে গ্রহণ করেছে সেই সেই নিজ নিজ দেশে আশ্রয় দেওয়ার জন্য কিন্তু বলা হয়েছে। তবে যেহেতু ইতালি মানবাধিকার দেশ এবং মানবতার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে, এখানে কিন্তু একটি জাহাজের কিন্তু 179 জন অভিবাসী প্রত্যাশীদের কিন্তু এখানে যারা বৃদ্ধ এবং যারা গর্ভবতী এবং বাচ্চা শিশু এবং অসুস্থ যারা ছিল তাদেরকে কিন্তু আশ্রয় দেওয়ার জন্য বলা হয়েছে। সবকিছু মিলেও কিন্তু সাদিয়া তারা কিন্তু কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন এবং কঠোরভাবে কিন্তু দমন করার জন্য যারা দালাল চক্র রয়েছেন এবং যারা কিন্তু ইতালিতে অবৈধভাবে এবং বিভিন্ন রুট থেকে কিন্তু প্রবেশ করতে চায় এর বিরুদ্ধে কিন্তু কঠোর এখনো পর্যন্ত রয়েছেন এবং এরা কিন্তু এই তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের কিন্তু রাখতে সহায়তা করছেন। সবকিছু মিলেও কিন্তু যে এই বিষয়টিকে পাশাপাশি বন্ধে করার কারণে কিন্তু তারা এখানে লিগ্যাল ভাবে কিন্তু ডিক্লারেশন দেওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যে সকল দেশ থেকে কিন্তু যারা অভিবাসী প্রত্যাশী আসে সেই দেশে কিন্তু ক্যাম্পিং করেও কিন্তু বৈধভাবে কিভাবে ইতালিতে প্রবেশ করানো যায় এমনটি কিন্তু ব্যবস্থা করছেন। সাদিয়া, এই ছিল ইতালি থেকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ইতালির ভেনিস থেকে সরাসরি সংযুক্ত ছিলেন আসলামুজ্জামান।